দেশের ক্রিকেটের টেস্টের সেরা স্পিনার কে? এই প্রশ্নের জবাবে তাইজুল ইসলামের নামটা অনেক উপরেই থাকবে। লাল বলের সাথে দারুণ বন্ধুত্ব এই স্লো লেফট আর্ম অর্থোডক্সের, গায়ে লেগেছিল টেস্ট বলার তকমা। ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে করেছিলেন ওয়ানডে অভিষেকের হ্যাট্রিক, তবে লম্বা হয়নি ওয়ানডে ক্যারিয়ার। বছর প্রতি খেলা হয়নি দুটো করে ওয়ানডে ম্যাচও। 8 বছরের ওয়ানডে ক্যারিয়ার থমকে আছে 12 ওয়ানডে আর 20 উইকেটে। তবে ঠিকই কামব্যাক করেছেন তাইজুল, সাদা বলেও ফিরেছেন দলে। 2 বছর পর দলে ফিরে প্রভিডেন্সে নিয়েছিলেন 5 উইকেট, নিজের খেলা শেষ 3 ম্যাচে নিয়েছেন 8টা উইকেট। একাডেমি মাঠে তাইজুলের এই যাবতীয় ব্যস্ততা নিজেকে ধরে রাখার আরও ছাড়িয়ে ছাপিয়ে যাওয়ার। একাডেমি মাঠে তাইজুলের সাথে ব্যস্ত এনামুল হক বিজয়ও, দুজনের দু রকমের ফেরার তাড়া। লিস্টে ক্রিকেটে এক টুর্নামেন্টে রেকর্ড 1000 রান করে আবার জাতীয় দলে ফেরা। শেষ 3 ওয়ানডে ম্যাচে 2 বার পেরিয়েছেন 70, তবে টি টোয়েন্টিতে ফেরাটা হয়নি রাঙানো, বাদও পড়েছেন স্কোয়াড থেকে। বিজয়ের ভাবনাটা আবার জাতীয় দলে ফেরা, তবে মঞ্চটা এবার ভিন্ন NCL। 10 অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় লিগে নজরে ব্যাটারের। শুধুমাত্র টেস্ট দলে এমন ভাবনার আরেক স্পিনার নাইম হাসান, শেষবার জাতীয় দলের ড্রেসিংরুমে ছিলেন এবছরের মে মাসে। 2018 সালে টেস্ট অভিষেক, তবে ক্যারিয়ারটা থমকে আছে 8 টেস্টে। উইন্ডিজে এ দলের হয়ে করেছেন সফর, ফেরার মঞ্চ খুঁজছেন এই স্পিনারও। 10 অক্টোবর থেকে শুরু হচ্ছে NCL। শরতের এই দুপুরকে ব্যস্ত রেখে মিরপুরের প্র্যাকটিসে অনেকেই, কেউ কেউ খসে যাওয়া তারা, কারা অপেক্ষাটা আবার নিজের আলোয় দেশের ক্রিকেটটা রাঙানোর। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.